2024 অগস্ট মাস 12 তারিখ 5:50 টাইম, ফিল লাইক ডিসেম্বর। সো বন্ধুরা, এই ব্ল্যাঙ্কেট দিয়েছিল, ব্ল্যাঙ্কেটটা গায়ে নিয়েছি, চোখ খুলতে পারছি না এখনো ঠিক করে, উঠেছি। তো অগস্ট মাসের 12 তারিখ সকালবেলা 5:50, সেই রকম সময়ের ওয়েদার হচ্ছে এরকম। তাও এটা খুব বাড়ির থেকে খুব বেশি দূরে নয়, উড়িষ্যাতে এই অবস্থা সকালবেলাতে। ভিজিবিলিটি একদম প্রায় জিরো বললেই হবে, মেঘে ভর্তি। ভেবেছিলাম সানরাইজ দেখবো, কিন্তু এখানে তো 15-20 ফিটের পরে কিছু দেখাই যাচ্ছে না। সানরাইজ করতে গিয়ে দেখবো যাই না। চাটা হয়েছে দাদা? চাটা খেয়েছেন? চাটা সরবত ছিল, চাটা সরবত ছিল। চা খাচ্ছেন এখন? আমার উঠছে না, আমার এইটুকু উঠেছে এতক্ষণে, এমন চিনির জল বানিয়েছে। চা না চিনির জল হয়ে গেছে, এবার কিছুটা হলে অনেকটা ভিউটা ক্লিয়ার হয়েছে, দেখাই তোমাদের সবাইকে। তো 360 ডিগ্রি ভিউ যদি দেখি চারদিকের, এইভাবে দেখাচ্ছে। তো অ্যাকচুয়ালি ওই দিকটা হচ্ছে টপ পিক পয়েন্ট, গাড়ি অনেকটাই চলে যায়, তারপরে ওখান থেকে আমাদের যেতে হয় ট্রেক করে। তো আমরা এক কাজ করতে পারি, আমরা গাড়ি নিয়ে ওদিকে যেতে পারি। ব্রেকফাস্টের ম্যাগি, আর এরা আমাদের অ্যারেঞ্জমেন্ট করেছিল, সব কিছু নিয়ে এসেছিলো। তোদের নাম্বার সব দিয়ে দেবো পরে। ওয়েদারটা আরও ওয়ার্স্ট হচ্ছে, ভিউটা খুব একটা পাচ্ছি না। উড়িষ্যার যে পিকে যে টপ ভিউটা পাওয়া যায় দেওমালিতে, তো সেটা পাচ্ছি না। তো লেটস সি, চলো নেক্সট ডেস্টিনেশন, চলো দেখি কী আছে। সো আফটার সো মাচ অ্যাডভেঞ্চার, আমরা আমাদের গুগল ম্যাপ কিছুটা ঘোরালো, কিছুটা মানুষ ঘোরালো, আর কিছুটা ল্যাঙ্গুয়েজ বুঝতে পারলাম না। তো আলটিমেটলি সব কিছু ঘুরে ফিরে রানী দুদুমা ফলসে এসে পৌঁছালাম। আমাদের কাছে এটা এখন ফরগোর টাইপের লাগছে, কারণ এত ঘুরেছি লাস্ট 2 ঘন্টা ধরে, 30 কিলোমিটার ছিল মাত্র দূরত্ব, কিন্তু এত ঘুরেছি, এত গ্রাম ঘুরেছি, তবে ভিউস মানে ভিউ এত সুন্দর সুন্দর ভিউ দেখলাম যে সেটা নিয়ে কোনো
কথা হবে না, কোনো অভিযোগ নেই আমাদের সেটা নিয়ে যে আমরা বেকার ঘুরেছি। তো গাড়ি তেল শেষ হয়ে গেছে, কিন্তু তবে এটা কি যে কি, হ্যাঁ আমরা এমন আননোন প্লেসগুলো ঘুরেছিলাম সেগুলো তো আমাদের কখনো আমরা প্ল্যানই করতাম না, বা আগামী দিনেও হয়তো কেউ প্ল্যান করবে না ওইসব জায়গাগুলো যাওয়ার, কারণ আমরা আনপ্ল্যানভাবে ওই জায়গাগুলো ঘুরেছি এবং হঠাৎই পৌঁছে গেছি সেসব গ্রামগুলোতে, যে উড়িষ্যার গ্রামগুলোর মধ্যে কী কালচার হয় বা কী কী জিনিস থাকে সেগুলো দেখে ফেলেছি আনপ্ল্যানভাবেই। তো এইভাবেই আমাদের অফবিট রাইডার্সের ক্লাবের আমাদের রাইডগুলো হয়। তো অফবিট জায়গাতে আমরা চলে যাই, কিছু প্ল্যান থাকে কিছু আনপ্ল্যান থাকে, আর ওয়ান্ডারলাস তো বরাবর অফবিট জায়গাগুলো এক্সপ্লোর করে এসেছে, আগামী দিন আরও করবে। বেশ অনেকগুলো সিঁড়ি আছে, কত আছে গুণিনি। ফাইনালি রানি দুদুমা ফলস। উড়িষ্যা এত জায়গা রয়েছে এক্সপ্লোর করার, আর আমার সবথেকে ভালো লাগে যে অফবিট জায়গাগুলোতে আমরা যখন বাইক চালিয়ে যাই রাস্তা ফাঁকা গ্রামগঞ্জের মধ্যে দিয়ে, শুধু চারদিকে ভ্যালিস ভ্যালিস ভ্যালিস, ওটার ফিলিংসটাই আলাদা, বলে বোঝানো যাবে না, আর দেখাতেও পারবো না সবটা। দেখলে কি আমরা একটা মোবাইলে স্ক্রিনে দেখি, ওটা এক্স্যাক্ট ফিলটা কখনোই আসবে না। Rani Duduma Falls, yeah man. ইন্টারনেট কেমন লাগছে ব্লগ? আপনারা যতটা দেখছেন তার থেকে অনেকটা বেশি উপভোগ করেছি আমি এবং আমার বন্ধুরা। তো এখন চলছি রানি দুদুমা ফলস থেকে বেলদা কেভ, যার দূরত্ব মাত্র 24 কিলোমিটার। আজকের টোটাল জার্নিটা ছিল দেওমালি থেকে আরাকু ভ্যালি অব্দি প্রায় 180 কিলোমিটার, সব জায়গায় ভিজিট করার পরে। তো বন্ধুদের সাথে থাকো আর দেখতে থাকো ওয়ান্ডারলাস্ট। বেলদাকে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেছিল। এখানে নিয়ম আছে 5টা হচ্ছে ক্লোজিং টাইম। আমরা অনেক রিকোয়েস্ট করলাম, যেহেতু আমরা অনেক দূর থেকে গেছি, তাই অনেক রিকোয়েস্ট করার পরে ওরা পারমিশন দিল এবং আধা ঘন্টার মধ্যে ব্যাক করতে হবে। রাস্তা খুবই দুর্গম, বর্ষাতে রাস্তার খুবই হাল খারাপ, একদমই মাটির রাস্তা ছিল এবং ভারী গাড়ি নিয়ে যাওয়া খুবই বিপজ্জনক ছিল। তার মধ্যেও কোনোরকমভাবে গিয়ে পৌঁছালাম বেলদাকে।
বিল্ডাকেপের ভেতরে অদ্ভুত এক স্যাঁতস্যাঁতে গন্ধ। বেশিক্ষণ আমরা থাকতেই পারছিলাম না, এত গন্ধটা বাজে লাগছিল। ফেমাস বেলদাকে, এটার উপরে হিল টপে গেলে কি হয়, এই যে এখান থেকে যেটা গর্তটা দেখতে পারবো আমরা, সেটাই উপরে দিয়ে তুমি দেখতে পারবে। উপরটা একদম প্লেন মাঠের মতো, কিন্তু এই বলুন যে এত ওয়েট গাড়ি নিয়ে আর এইটা দিয়ে ওঠাতে আমার দম বেরিয়ে যাচ্ছে। রাস্তাই তুমি রাস্তা কোথায়? এই যে এইটা দেখছো গর্তটা, এই গর্তটাই উপরে কিন্তু প্লেন, ঠিক আছে? উপরে কিন্তু প্লেন একদম জমি মাঠের মতো খেলা যায় ফুটবল, হুট করে মাঝখানে একটা গর্ত, আর সেই গর্তটাই গর্ত।